Hello everyone, this is Jishnu and welcome to my channel Escape Stories. আমার পরিবারে সকলে সুস্থ হয়ে উঠছে আস্তে আস্তে। আমাদের সবারই কোভিড হয়েছিল, আমরা এখন সবাই স্লোলি রিকভারিং। বলা যায় যে আমরা আউট অফ ডেঞ্জার। আমার বাবার অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে গেলেও আউট অফ ডেঞ্জার। অত্যন্ত স্ট্রেসড, ডিপ্রেসড আর হেল্পলেস লাগছে আমার। সেটা কিন্তু শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য নয়, সেটা চারদিকে যা ঘটনা দেখছি, শুনছি, যেগুলো কানে আসছে, প্রত্যেকটা জিনিসের জন্য। বহুদিন ধরে আমার চ্যানেলে কোনো কন্টেন্ট আসছে না, কারণ কোনো কন্টেন্ট এর ওপর কাজ করার মতো মানসিক জোর পাচ্ছি না, সত্যি পাচ্ছি না। মাঝখানে চেষ্টা করেছিলাম একটু কাজ করতে বসবো, বাট পারিনি, একদমই পারছি না বসতে। আজকে সকাল থেকে মনটা জাস্ট ভারাক্রান্ত হয়ে আছে, অত্যন্ত ভারাক্রান্ত হয়ে আছে। আমার এক প্রচণ্ড কাছের কলিগ আজকে চলে গেলেন আমাদের ছেড়ে। সে শুধুমাত্র আমার অফিস কলিগ ছিলেন না, তিনি আমার বন্ধু বা ক্রিয়েটিভ পার্টনার বলা চলে। অফিসটা আমার কাছে একটা দমবন্ধকর জায়গা ছিল, সেই জায়গায় কিন্তু সে আমাকে সেই ক্রিয়েটিভ স্পেসটা দিত। এক্সেলে কোনো রকম প্রবলেম হলে চোখ বন্ধ করে তাকে অফিস ছাড়ারও বহুদিন পরেও নির্দ্বিধায় ফোন করেছি, করে বলেছি কেন একটা ম্যাক্রো ফাংশন চলছে না বা কেন এটা চলছে না ওটা চলছে না। আজকে সকাল 11টায় তিনি আমাদের ছেড়ে চলে যান। তার নাম অর্ণব, মিস্টার অর্ণব সিংহ। চাকরি জীবনের একদম প্রথম দিকে যে প্রজেক্টে কাজ করতাম, সেই প্রজেক্টের একজন অত্যন্ত সিনসিয়ার, এক্সপিরিয়েন্সড, স্কিলড, ট্যালেন্টেড, প্রচণ্ড ক্রিয়েটিভ একজন কলিগ। অর্ণবদার চলে যাওয়া আমার কাছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। আমি পুনর্জীবনে বিশ্বাস করি, রিইনকার্নেশনে বিশ্বাস করি। আমার বিশ্বাস এরকম একজন ভালো মানুষ নিশ্চয়ই তার পরবর্তী জীবনে, তার পরবর্তী জন্মে ঈশ্বরের ব্লেসিংসে আরও ভালো একটি জীবন পাবেন। জাস্ট কোনো রকম রেলিভেন্স ছাড়া একটি কবিতা তার উদ্দেশ্যে পাঠ করতে ইচ্ছে করছে। রবি ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙ রে হৃদয়
ভাঙড়ে বাঁধন, সাধ রে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া, আকুল পাগল পারা। কে শেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দীপরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরেরও গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।